তো দেখো কুমড়ো শাক তুলে নিয়ে চলে এসেছি, খুব কচি কচি নরম। আর এটা দিয়ে আজকে তরকারি বানাবো। তো এটা মানে কি বলবো, কোনো ওষুধ পালা নেই, খুব সুন্দর শাক, দেখে বুঝতেই পারছো একেবারে নরম নরম কচি কুমড়োর ডগা। তো এটা তরকারি হবে, একটা কুমড়ো শাকের তরকারি হবে, সাথে কষা মাংস। তো চলো কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি, রান্নাটা আমি তোমার সাথে শেয়ার করবো। দেখো বুঝতেই পারছ শাকটা খুব সুন্দর শাক। তো বন্ধুরা, এই শাকটা আমাদের নিজেদের হাতে লাগানো, কোনো বাজার থেকে কেনা নয়, আর এর মধ্যে কোনো ওষুধ পালাও নেই, এবারে টাটকা ফ্রেশ শাক। এটা মানে কি বলবো, গরুর যে সার গোবর যেখানে ফেলা হয়, তো সেটাকে আমরা সার ডব বলি। সেই সার ডবের উপরে শাকের বীজগুলো পোঁতা হয়েছিল, তো সেখানে সেই শাক তোমাদের আমি দেখাবো অবশ্যই। আর এই সেই শাক টাটকা একবারে কচি কচি, শুধুমাত্র ডগগুলো আমি নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই টাটকা কচি কুমড়ো শাকের ডগ দিয়ে একটা তরকারি বানাবো, সাথে বেগুনও নিয়েছি। এই যে বেগুন তুলে নিয়ে এসেছি গাছ থেকে, এটাও গাছের, এর মধ্যেও কোনো ওষুধ দেয়া নেই। তো এই দিয়ে আজকে শাকটা বানাবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর গ্রামের তো রেসিপি সাধারণত এই ধরনের হয়, মাংসটা বাজার থেকে নিয়ে আসছে, তো কষা মাংস আর শাকের একটা তরকারি হবে জাস্ট, আজকে আর কিছুও নয়। তো চলো রান্নাটা আমি তোমার সাথে শেয়ার করবো। শাকগুলো আমি কেটে নিচ্ছি, সবজিগুলো এই যে শাকগুলো ডাটাগুলো কেটে নিয়েছি। আর এখানে আরো কিছু ডোগা আছে, এদিকে শাকের ডাটাগুলো করে কেটে নেব। একেবারে টাটকা শাক, বেগুন, বেগুনটাও কেটে দিচ্ছি। এর সাথে কিছু আলু দেব, দিয়ে সবজিটা আমি একসাথে ধুয়ে নেবো ভালো করে। এখানে মেয়ে অলরেডি স্নান করতে নেমে গেছে পুকুরে, আর জলে নামলে মোটামুটি ওঠার কোনো নাম নেই, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে ওর মানে মজা, এটাই ওর মজা। দেখো তোমার দাদা ভাই মাংসটা রেডি করছে, তো মাংসটা তোমার দাদা ভাই রান্না করবে। চলো তোমাদের দেখাবো, তারপর খাওয়া দাওয়া হবে সাথে থেকে। আর শাকটা হচ্ছে, মাংসটা রেডি হচ্ছে, তো ততক্ষণ আমি আলুটা একটু ভেজে নিচ্ছি।
মাংসের আলুটা। তো কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে, সামান্য একটু তেজপাতা দিলাম আর একটু ফোড়ন দিয়েছি। আর এটা দিচ্ছি রসুন বাটা, অনেকটা শক্ত তাই রসুনটা পরিমাণ একটু বেশি আছে, শুধুমাত্র রসুন আর কিছু না। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। তো মশলাটা একটু জল দিয়ে ভেজে নেবো হালকা করে। এরপর দেখো শাকটা আমি ভালো করে ধুয়ে দিয়েছি, তো শাকটায় পরে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিচ্ছি, হালকা একটু চিনি যোগ করছি, কুমড়ো শাকে একটু চিনি দিলে বেশ খেতে ভালোই লাগে, একটু চিনি দিচ্ছি। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এদিকে তোমার দাদা ভাই মাংসটা রেডি করছে। আর ওদিকে তোমার দাদা ভাই মাংস রেডি করছে। তো আমার শাকটা রান্না হলে মোটামুটি আমার ডিউটি সারা, আর তোমাদের দাদা ভাই মাংসটা রান্না করবে। তো চলো দেখো। তো দেখো শাকটা আমার হয়ে গেছে, আর এরকম হালকা কালার হবে, খুব একটা মশলা দেওয়া চলবে না, আর এটা খেতে খুব ভালো লাগবে, সবুজ সবুজ থাকবে, খুব সুন্দর হয়েছে। তো শাকটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেবো আমি। তো নামিয়ে নিয়েছি শাকটা, এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এরপরে তোমার দাদা ভাই এখানে যে মাংস রেডি হচ্ছে সমস্ত মশলা, তো রান্নাটা করবে। আর যা হয় রান্না করতে করতে জল চালিয়েছে, এরপরে জল ধরতে যাব। আর এই যে মাংস আলু ভেজে রেখে দিয়েছি, তো চলো জলটা ধরে নি। তোমাদের দাদা ভাই
অলরেডি মাংস রান্না শুরু করে দিয়েছে। মাংসটা খুব ভালো করে কষে নিচ্ছে। এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, তো আমি ভাত তরকারি বেড়ে নিচ্ছি সবার জন্য, এরপরে খাওয়া দাওয়াটা শুরু করব। তো বন্ধুরা, গ্রামে আমাদের এটাই সিস্টেম, মানে যা রান্না বান্না হয় মোটামুটি সকালে একসাথে মিলে, মানে চারিয়ে ভাগ করে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো আমি ওই জন্যেই সবটা ভাগ করে নিছি সবার জন্য, এরপরে বসে যাবো সবাই একসাথে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি। এখানে ছেলে বসেছে আর এখানে একটা আমার মাসির মেয়ে, মাসির শাশুড়ির মেয়ের দিদি হয়, তো দিদি আজকে এসেছে বাড়িতে। দিদি খুব শাক খেতে ভালোবাসে, ওই জন্যই শাকটা রান্না করেছে আজকে। আর এখানে বসেছে মেয়ে, শাশুড়ি মা, শ্বশুর মশাই, তো সবারই খাওয়া দাওয়া হচ্ছে, আমরা এরপরে বসে যাব। জায়গাটা একটু সংকীর্ণ, তো খাওয়া দাওয়া হোক তারপর আমরা বসে যাব আবার। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, এরপরে তোমার দাদা ভাইকে দিয়ে দেবো, তারপরে আমি বসে যাব। প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া, তো আমি এবার খেতে বসে গেছি। আর এই সেই শাক, টাটকা কুমড়ো শাক, একটু শুকনো শুকনো করে রান্না হয়েছে, আর এদিকে মাংসের ঝোল, লেবু, লঙ্কা। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর এদিকে তোমার দাদা ভাইকেও দিয়ে দিচ্ছি, বসে যাবে। মাংসটা তোমার দাদা ভাই রান্না করেছে, একটু খেয়ে দেখি। ঝোলটা খুব সুন্দর হয়েছে, লঙ্কা দেখে বুঝতে পারছো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজ তাহলে এখানে রাখছি। খাওয়া দাওয়া করিনি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে একটা, আর সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজ তাহলে আসি, আবার কালকে কোনো ব্লগ দেখা যাচ্ছে।